بسم الله الرحمن الرحيم মানুষের কথা গেল, সেই যুগের মানুষ আর এই যুগের মানুষ চিন্তাশীল বোদ্ধা সবাই স্বীকার করে নিয়েছে। কোরআন নিয়ে যারা একটুখানি চিন্তা গবেষণা করেছে তারাই স্বীকার করে নিয়েছে কোরআন মানুষের তৈরি করা কিতাব নয়। এবার দেখুন জিন জাতি, জিন জাতি অদৃশ্য এক জাতি, এই জাতিটাকে দেখা যায় না। সেই জাতিও ইসলাম কবুল করে নিয়েছিল, আল্লাহর দিনকে মেনে নিয়েছিল। কিভাবে জিন জাতি হাজার হাজার বছর বয়স পায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জিন আজকের এই দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, আশ্চর্যান্বিত হবার মতো কোনো বিষয় নয়। যেই সমস্ত জিনেরা তাওরাতের তেলাওয়াত শুনেছে, জাবুরের তেলাওয়াত শুনেছে, ইনজিলের তেলাওয়াত শুনেছে, সেই সমস্ত জিনরা যখন আল্লাহর পেয়ারা হাবিবের পাক জবানে কোরআনের তেলাওয়াত শুনেছিল, তারা পর্যন্ত বলে উঠেছিল, ইন্না সামিআনা কুরআনান আজাবা। জিন জিন জাতি কোরআনের তেলাওয়াত শুনে বলেছে, ইন্না সামিআনা কুরআনান আজাবা। এই আশ্চর্য কিতাব, হোয়াট এ মিরাকল, কি এক অলৌকিক গ্রন্থের তেলাওয়াত আমরা শুনলাম। এত গ্রন্থের তেলাওয়াত শুনেছি, পাঠ শুনেছি, কিন্তু এরকম আশ্চর্যজনক গ্রন্থের তেলাওয়াত বা পাঠ এর আগে তো আমরা শুনি নাই। ওই জিন জাতীয় আল্লাহর পেয়ার হাবিবের দরবারে গিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিল। সুবহানাল্লাহ। তো মানুষ গেল, জিন জাতি গেল, এবার একটা জিন জাতি গেল, এবার একটা যন্ত্রের কাছে আমরা যাব। দেখি ওই যন্ত্রটা কোরআন সম্পর্কে কি কমেন্ট করে। এই যন্ত্র গম ডাল ভাঙানোর যন্ত্র না, এটি তিল ভুসি পেশার যন্ত্র নয়। এই যন্ত্র হচ্ছে এমন এক শক্তিশালী যন্ত্র, যেই যন্ত্র দুনিয়ার এমন কোন জটিল হিসাব নাই যা সে করতে না পারে। ওই যন্ত্রের দৌরাত্ম্য এত দূরে, সেই মার্স প্ল্যানেট মঙ্গল গ্রহে পর্যন্ত রকেট পাঠিয়ে দিয়েছে, মনুষ্যবিহীন রকেট, কোনো মানুষ নাই রকেটে, মঙ্গল গ্রহে রকেট সেখানে ল্যান্ড করলো, সেখানকার ছবি টবি তুলে দুনিয়ার মাটিতে পাঠালো। আমেরিকার মহাশূন্য গবেষণাগার নাসায় বসে বিজ্ঞানীরা ওই মঙ্গল গ্রহটাকে যেন হাতের মুঠোয় নিয়ে আসলো, এই সব কর্মকাণ্ড পরিচালনা করলো যে যন্ত্রটি, সেই যন্ত্রের কি নাম? কম্পিউটার। বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার। এই কম্পিউটারের ভিতরে কম্পিউটার সায়েন্টিস্টরা কোরআনুল করিমের ডাটা, কোরআনের উপাত্ত, কোরআনের 6666টি আয়াতে কারিমা ঢুকিয়ে দিল, পাশাপাশি মানুষের ব্রেইনের যে ধারণ ক্ষমতা, মানুষের যে উদ্ভাবনী ক্ষমতা, রচনা করার ক্ষমতা, এর একটা স্ট্যাটিস্টিক্স জানিয়ে দিল। আর প্রশ্ন রাখলো, বলল, কম্পিউটার তোমার মধ্যে যে গ্রন্থখানে আমি দিয়েছি, এই গ্রন্থখানি দাবি করছে এটা নাকি দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। আচ্ছা তুমি বলো, বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে এরকম ইলজিক কথা আমরা কি করে মানতে পারি? যে কিতাব, যে গ্রন্থ মানুষ লেখে নাই, সেই গ্রন্থ আসলো কোত্থেকে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় নয়। তো তোমার সব কথাই তো আমরা বিশ্বাস করি, তুমি একটু গবেষণা করে বলো। এই কিতাব মানুষের ব্রেইনের অবস্থাও জানিয়ে দিলাম, কোরআনও দিলাম, এবার তুমি তুলনামূলক গবেষণা করে একটু বলো, এই কিতাব কি মানুষ রচনা করেছে নাকি আসলেই এটা কোনো অলৌকিক কিতাব? বিষয়টা কি? কম্পিউটার তার মাইক্রোচিপের মধ্যে গোটা কোরআনকে ধারণ করে গবেষণা চালিয়ে দিল, গবেষণা করতে লাগলো, এটা কি মানুষ রচনা করেছে কিনা, মানুষের ব্রেইনের সাথে তুলনামূলক গবেষণা চলছে। রেজাল্ট এক সময় দিয়ে দিল কম্পিউটার, তার স্ক্রিনে ভাসিয়ে তুলল কম্পিউটার তার বক্তব্য। কম্পিউটার বলছে, ও বিজ্ঞানীরা জেনে রাখো, যে কিতাবখানি আমার কাছে তোমরা দিয়েছো, ওই কিতাবখানিকে মানুষের ব্রেইনের সাথে তুলনামূলক গবেষণা করে দেখলাম, এ কোরআনের একটা সূরা একটা চ্যাপ্টার তো দূরের কথা, একটা লাইন রচনা করাও দুনিয়ার কোনো মানুষের ব্রেইনের পক্ষে সম্ভব নয়। মানুষের ব্রেইন দিয়ে এরকম কিতাব রচিত হতে পারে না। এবার বিজ্ঞানীরা বললেন, তুমি দেখি
ওই কোরআনের সুরে সুর মিলিয়ে একই কথাই বলছো। আচ্ছা ঠিক আছে, তোমার সব কথাই যখন মানি এটাও না হয় মানলাম, কিন্তু একটু বলো, দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের মতো কিতাব রচনা করতে চায় তাহলে কতবার চেষ্টা করলে পরে, এই ব্রেনটা দিয়ে কতবার চেষ্টা করলে পরে এরকম একটা গ্রন্থ রচনা করা সম্ভব? এবার কম্পিউটার গবেষণা করে বলল, একবার নয় দুবার নয়, দুনিয়ার কোনো মানুষ যদি 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করে তাহলে হয়তোবা এরকম একটা কিতাব সে রচনা করতে পারে। 63 অক্ট্রিলিয়ন টাইমস, এটা কি বাড়ির ধারের হিসাব নাকি? শত সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়নের হিসাব, সেই অক্ট্রিলিয়নের আবার 63 বার, 63 অক্ট্রিলিয়ন টাইমস যদি কেউ চেষ্টা করে তাহলে হয়তোবা এরকম একখানা কিতাব কেউ রচনা করতে পারে। বিজ্ঞানীরা এই ইনফরমেশনটা জেনে আনন্দ আর তাদের মনে ধরে না, তারা বলা বলি করতে লাগলো, হোক 63 অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, যেই হিসাবই তুমি কহো কম্পিউটার, শেষ পর্যন্ত পারা তো যায়, খুব খুশি। কিন্তু বিজ্ঞানীদের আনন্দের হিল্লোল বেশি সময়ে স্থায়ী হলো না, যেহেতু কম্পিউটার পরক্ষণে আর একটা কমেন্ট করলো, আর একটা ইনফরমেশন দিয়ে দিল। কম্পিউটার বলছে, ও বিজ্ঞানীরা শোনো, 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করলে পরে এরকম একখানা কিতাব হয়তোবা রচনা করা যেতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষের পক্ষেই 63 অক্ট্রিলিয়ন বার এক জীবনে সম্পন্ন করা সম্ভব নয়, এক জীবনে 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করা সম্ভব নয়। এই চেষ্টা যদি কেউ করতে চায় তাহলে তাকে কয়েক হাজার বিলিয়ন বার মরতে হবে আর বাঁচতে হবে, মরতে হবে আর বাঁচতে হবে, এক জিন্দগিতে তা সম্ভব নয়। তার মানে কম্পিউটারে ফাইনাল কমেন্ট, দুনিয়ার কোনো মানুষের পক্ষে কোশ্চিন কালেও কোরআনের একটি আয়াত রচনা করা সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানুষ কি বলল, জিন কি বলল, আর কম্পিউটার কি বলল, দ্যাটস নট ফাইনাল, ফাইনাল হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কুল ইন জিতামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা। বলে দিন হে নবী, এই দুনিয়ার সমস্ত মানব জাতি, জিন জাতি সবাই মিলেও যদি চেষ্টা চালায় এরকম একটা কিতাব কেউ আনতে পারবে না, রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা, যদিও তারা এ ব্যাপারে একে অপরের সহযোগীও হয় না কেন। মানুষ, জিন, কম্পিউটার, পাওয়ার, সুপার পাওয়ার, সুপার ন্যাচারাল পাওয়ার, সমস্ত শক্তি, পরাশক্তি সব মিলেও যদি চেষ্টা চালায় কোরআনের মতো একটা কিতাব কেউ কোনোদিন রচনা করতে পারবে না, কারণ কোরআন মানুষের রচনা করা কিতাব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাবের সাথে কোরআনকে আপনি তুলনা করবেন? এই দুনিয়ায় কোন ধর্মগ্রন্থ এরকম নাই যার ভিতরে কোনো পরিবর্তন পরিবর্ধন সাধিত হয় নাই, একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আর কোনোদিন আসবেও না, আসবে কি কোনোদিন? কেউ যদি ইচ্ছাকৃতভাবে শত্রুতামূলকভাবে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনে, যেমন ধরুন হায়ের পেট খালি, ওই খালি জায়গায় একটা বিন্দু একটা নোকতা যদি দিয়ে দেওয়া হয় হাটা কি হয়ে যাবে, জিম হয়ে যাবে। এই ছোট্ট একটা পরিবর্তনও যদি কেউ আনে কোরআনের মধ্যে ইন্টেনশনালি, ধরা পড়বে কি না? কিভাবে ধরা পড়বে, কারা ধরবে বলুন, কারা ধরবে, ধরে বলুন কারা, হাফেজ, কোরআনের হাফেজ, হাফেজে কোরআন না ধরবে? এই দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না, এবং কোন ধর্মগ্রন্থ হিফজ করা সম্ভব নয়। যদি সম্ভব হতো একজন হলেও বাইবেলের হাফেজ পাওয়া যেত, ঠিক কিনা? একজন হলেও মহাভারত কিংবা গীতার হাফেজ পাওয়া যেত, কিন্তু এই দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন হাফেজও খুঁজে আপনি পাবেন না। কোরআন ইজ দ্য এক্সেপশন।
আপনারা জেনে খুশি হবেন, বর্তমান বিশ্বে হাফেজে কোরআনের সংখ্যা 5 কোটি ছাড়িয়ে গিয়েছে। কোরআন হিফজ করছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, 5-7 বছরের বাচ্চারা পর্যন্ত, মাঝে মাঝে পত্রিকা দেখেন না আপনারা, 5-7 বছরের বাচ্চারা পর্যন্ত কোরআন হিফজ করে সিনার মধ্যে আটকে রেখে দেয়। যেখানে একটা কবিতা একটা গান মুখস্থ করা দুষ্কর হয়ে পড়ে, বেশি দিন মনে রাখা যায় না, কোরআন মুখস্থ করে ফেলছে এবং সিনার মধ্যে আজীবন সংরক্ষণ করছে। হাউ ইজ ইট পসিবল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করে এটা সম্ভব শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এ কোরআন হিফজ করা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, এন্ড আই মেড দ্য কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু রিসাইট, ইজি টু মেমোরাইজ। কোরআন হিফজ করা, তেলাওয়াত করা, বুঝতে পারা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি, এজন্য এটা মুখস্থ করা সম্ভব। হাফিজে কোরআন হিফজ করে রাখছে কোরআন, কেউ যদি কোরআনের মধ্যে ভুল ঢুকায়ও শত্রুতামূলকভাবে ধরা পড়ে যাবে। তবে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন শুধু হাফেজদের উপরই ছেড়ে দেন নাই, কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অলৌকিক পদ্ধতিতে কোরআনে হাকিম হেফাজত করছেন, কোনোদিন সম্ভব নয় কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনা। কিভাবে করছেন? অনেক কিছুই আমাদের অজানা, তার ভিতরে একটা অলৌকিক বিষয়, কোরআন সংরক্ষণের অলৌকিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, সেটি হচ্ছে একটি সংখ্যা, সংখ্যাটার নাম হচ্ছে 19 19 সংখ্যার রহস্যময় বন্ধনে গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রহস্যময় বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। বিষয়টি হচ্ছে এরকম, কোরআনে যা কিছু আছে এ সকল কিছু সমষ্টি সংখ্যা 19 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ কোরআনে যতগুলি হরফ রয়েছে লেটার্স, এই হরফগুলির যে সমষ্টি সংখ্যা এই সমষ্টি সংখ্যাটাকে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। যতগুলি সুরা রয়েছে, যতগুলি চ্যাপ্টার, যতগুলি পারা রয়েছে, যতগুলি রুকু রয়েছে, যতগুলি আয়াত রয়েছে, যতজন নবীর নাম আছে, হালালের বিধানমূলক আয়াত, হারামের বিধানমূলক আয়াত যতগুলি রয়েছে, অর্থাৎ কোরআনে যা কিছু আছে সকল কিছুই আলাদা আলাদা ভাবে, আবার ধরুন আলিফ যতগুলি আছে বা হরফ যতগুলি আছে এভাবে করেও আলাদা আলাদা ভাবে হিসেব করে দেখা গেছে সকল কিছুর টোটাল নাম্বারটা 19 সংখ্যা দিয়ে বিভাজ্য, 19 দিয়ে তা ভাগ করা যায়। সুবহানাল্লাহ। যেমন ধরুন কোরআনের প্রথম আয়াত কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের এই প্রথম কয়টা? 19টা। এই 19কে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। সূরার সংখ্যা কোরআনে 114, এই 114কেও 19 দিয়ে আপনি ভাগ করতে পারবেন। আবার দেখুন হরুফে মুকাত্তাআত, কোরআনে বিভিন্ন সূরা শুরুতে কিছু বিচ্ছিন্ন হরফ রয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তহা, আছে না এরকম? এই যে হরফগুলো বিচ্ছিন্ন, এগুলোকে আরবিতে বলা হয় হরুফে মুকাত্তাআত। এই হরুফে মুকাত্তাআত গুলি নিয়ে গবেষণা করে দেখা গেল গোটা কোরআনে 14টি ভিন্ন ভিন্ন বর্ণে, 14টি ভিন্ন ভিন্ন বিন্যাসে 29টি সূরা শুরুতে আছে এই হরুফে মুকাত্তাআত। এবার হিসেব করে দেখুন 14 + 14 + 29 ইকুয়াল টু যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 57, যোগফল দাঁড়াচ্ছে 57। এই 57কেও আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার দেখুন, কোরআনে প্রত্যেকটি সূরা শুরুতে একবার করে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আছে কি না? আছে তো? একটু চিন্তা করে বলেন, চিন্তা করে কি বলা গেল? একটাই নাই, সেই সূরার নাম সূরায়ে তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কারণে সূরায়ে তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিলেন না। ঘটনা কি দাঁড়ালো দেখুন, ঘটনা দাঁড়ালো এই, বিসমিল্লাহ সংখ্যা দাঁড়ালো 113তে। এই 113কে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন না। তাহলে কি 19 সংখ্যার রহস্যটা এখানে ব্যর্থ হয়ে গেল নাকি? ব্যর্থ হয়ে গেল? 113কে তো 19 দিয়ে ভাগ করা যায় না, তাহলে রহস্য থাকলো কোথায়? রহস্য ঠিকই থাকলো, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন মহাকৌশলী মহাকৌশলী আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল অন্য আরেকটি সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমকে আয়াত হিসেবে ঢুকিয়ে দিয়েছেন সেই সূরা সূরা আন-নাম্ল হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দিনের দাওয়াত দিয়ে যে চিঠি দিয়েছিলেন সেই চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম আর আল্লাহ রাব্বুল আলামিন ওই চিঠির উল্লেখ করতে গিয়ে সূরায়ে আন-নাম্লের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমকে আয়াত হিসেবে আরেকবার সংযোজন করে গোটা কোরআনে বিসমিল্লাহ সংখ্যা 114 তে পূর্ণ করে দিলেন এইবার ওই 114 কে আমরা 19 দিয়ে ভাগ করতে পারবো সুবহানাল্লাহ আবার সূরায়ে আল-মুদাদ্দিসের 30 তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহা 19 ওভার ইট আর 19 তারপরে রয়েছে 19 এই 19 সংখ্যার রহস্যের জাল ছিন্ন করে কোরআন থেকে একটা হরফ কেউ কোনোদিন বের করতে পারবে না নতুন একটা হরফ কোরআনে কেউ কোনোদিন ঢুকাতেও পারবে না যদি বলো সুবহানাল্লাহ হেফাজতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আই হ্যাভ উইদাউট এনি ডাউট সেন্ড ডাউন দিস কোরআন এন্ড আই উইল অ্যাসিউরডলি গার্ড ইট কোরআন নাযিল করেছি আমি আল্লাহর হেফাজতের মালিক আমি আল্লাহ আল্লাহ পাক কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোরআনের সাথে কি করে তুলনা করবেন অন্য ধর্মগ্রন্থে কোনো তুলনাই চলে না কোনো তুলনাই চলে না কোরআন আল্লাহর নাযিল করা কিতাব মহাবিশ্বের মহাবিষয় কোরআনে হাকিম বিশ্ব মানবের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ উপহারের নাম হচ্ছে কোরআনে হাকিম সুবহানাল্লাহ এই কোরআনের কারণেই মুসলমানরা দুনিয়ার বুকে সর্বোত্তম জাতি আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ ও মুসলমান তোমরা দুনিয়ার বুকে সেরা জাতি কিন্তু সেরা জাতি মুসলমান আজকে অধপতনের শিকার কারণ কোরআনকে চিনতে পারছি না কোরআনকে বুঝতে পারছি না কোরআনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা সেলফির উপরে তাকের উপরে রেখে দিচ্ছি সেখান থেকে নামিয়ে এর উপরে চুমু খাচ্ছি বুকে লাগাচ্ছি আবার সেখানে রেখে দিচ্ছি আবার কখনো তেলাওয়াত করছি কিন্তু বোঝার চেষ্টা করছি না বোঝার চেষ্টা করছি তো আমল করার চেষ্টা করছি না এই জন্যই আমাদের এই করুণ দশার সৃষ্টি হয়েছে এই কোরআনকে চিনতে পারি নাই কোরআন তো সেই কিতাব আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব নবী বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষগুলো ছিল দুনিয়ার ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষ ঠিক কি না সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে অসভ্য মানুষ অথচ সেই অসভ্য বর্বর কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলিকে বিশ্ব নবী মাত্র কয়েকটি বছরের ব্যবধানে কোরআনের বদৌলতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুসভ্য জাতি মোস্ট সিভিলাইজড ন্যাশনে পরিণত করেছিলেন সুবহানাল্লাহ সেই যুগের মানুষগুলো কত খারাপ ছিল এত খারাপ ছিল যে তাদের শারীরিক প্রয়োজন মেটাবার জন্য একজন নারীর কাছে তারা যেত কিন্তু সেই নারী সেই মহিলা তার সম্পর্কে কি হয় সে কি তার মা হয় না বোন হয় খালা হয় নাকি ফুফু হয় দাদি হয় নাকি নানি হয় এগুলো দেখার বাস বিচারের কোনো প্রয়োজন তারা মনে করত না জোরে বলুন নাউজুবিল্লাহ পিতা মারা গেলে ছেলে তার মাকে বিয়ে করত বলুন নাউজুবিল্লাহ ঘৃণার সাথে বলুন নাউজুবিল্লাহ বিয়ে শাদীর কোনো বালাই তাদের মধ্যে ছিল না নারী জাতি মায়ের জাত সবচেয়ে সম্মানিত সেই নারী জাতির সম্মানিত নারী জাতির কোনো মান মর্যাদা তাদের কাছে ছিল না বাজারে তরি তরকারির মতো আসবাবপত্রের মতো নারীরা সেই যুগে দোকানে পাটে হাটে মাঠে ঘাটে বাজারে বিক্রি হতো এমন কি কন্যা সন্তানকে পর্যন্ত তারা সহ্য করতে পারত না কন্যা সন্তান জন্ম নিয়েছে এই সংবাদ শোনার সাথে সাথেই তাদের চেহারাটা কালো হয়ে যেত কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলা হতো কারণ তারা মনে করত কন্যা সন্তান অপয়া দুর্ভাগ্যের প্রতীক যেই সমাজে যেই সংসারে কন্যা সন্তান জন্ম নেয় ওই সমাজ ওই সংসারে সুখ শান্তি থাকে না আয় রোজগারে বরকত হয় না জমিনে ফসল হয় না দেবতার আশীর্বাদ পাওয়া যায় না
এরকম কুসংস্কারে আচ্ছন্ন হওয়া এই মানুষগুলি কন্যা সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যেত, পাহাড়ের সুউচ্চ শৃঙ্গ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেরে ফেলত, অথবা নিজ হাতে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলত, অথবা মাটিতে গর্ত খনন করে ওই গর্তের মধ্যে কলিজার টুকরা সন্তান শুধুমাত্র কন্যা হয়ে জন্ম নিয়েছে এই কথিত অপরাধে গর্তের মধ্যে ফেলে দিয়ে বিশাল বিশাল পাথর চাপা দিয়ে মেরে ফেলত। যদি বলি নাউজুবিল্লাহ, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর মানুষগুলির মনে রহম পয়দা করে দিলেন, তারা নারী জাতির মর্যাদা দিতে শিখল। যেই যুগে কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখা হতো, সেই যুগে আল্লাহর হাবিব পুত্র সন্তান থেকেও কন্যা সন্তানের মর্যাদা বেশি বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে একটি কন্যা সন্তান লাভ করে সেই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে ওই কন্যা সন্তানটির মাথায় হাত বুলাতে থাকেন আর বলতে থাকেন, ওই ফেরেশতা বলতে থাকেন, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে, যে কে দিন শিখাবে, সৎ পাত্রস্থ করবে, এই তিনটি কাজের আঞ্জাম যে ব্যক্তি দিতে পারবে সেই ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। শুধু কন্যা সন্তান নয়, কন্যা সন্তানের পিতার মর্যাদাও বাড়িয়ে দেয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, খাইরুকুম মান বাক্কারা বিল উনসা, তোমাদের মধ্যে সেই হচ্ছে উত্তম যার প্রথম সন্তানটা মেয়ে, যার প্রথম সন্তানটা কন্যা। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন কোন যুগে আল্লাহর হাবিব কন্যা সন্তানের মর্যাদা বাড়িয়ে দিলেন। শ্রমিকের মর্যাদা ছিল না, মানুষ মানুষকে দিয়ে বলদের মতো গাধার মতো খাটুনি খাটাতো, কিন্তু পারিশ্রমিক আদায় করত না। আল্লাহর হাবিব ইসলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকের মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। পারিশ্রমিক নির্ধারণ না করে কাউকে দিয়ে পরিশ্রমের কাজ করানো যাবে না, আর শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই, তার পরিশ্রমের মেয়াদ শেষ হওয়ার আগেই তার পারিশ্রমিককে পারিশ্রমিকটা মিটিয়ে দিতে হবে। কৃষকের মর্যাদা তিনি বাড়িয়ে দিলেন, সর্বোপরি মানুষকে মানুষের মর্যাদায় অধিষ্ঠিত করে দিলেন কোরআনের বদৌলতে। তিনি তার সমাজকে এরকম একটি ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সিকিউর্ড অ্যান্ড পিসফুল সোসাইটি তিনি উপহার দিয়েছিলেন, যা গোটা বিশ্বের ইতিহাস খুঁজলে পাওয়া যাবে না। আল্লাহর পেয়ার হাবিব এমন সমাজ উপহার দিয়েছিলেন যেই সমাজে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি হত্যা সন্ত্রাস মারামারি কাটাকাটি জুলুম নির্যাতন নিপীড়ন দুর্নীতি সকল কিছুর মূলত পাটন হয়ে গিয়েছিল, সেখানে ছিল শুধুমাত্র শান্তি আর শান্তি। শান্তি ছিল বিরাজমান, শান্তির ফুলগু ধারা বয়ে গিয়েছিল। আল্লাহর পেয়ার হাবিব এমন সমাজ উপহার দিয়েছিলেন যে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরাবাদ পর্যন্ত বিশাল ভূখণ্ড এতটা শান্তিপূর্ণ এবং ভীতিহীন নিরাপত্তাপূর্ণ ছিল যে সেই যুগে একজন সুন্দরী তরুণী একাকিনী বাড়ির দিকে হেঁটে যেতে পারতেন গভীর রাতে। ওই তরুণীর মনে সামান্য দুশ্চিন্তা কাজ করতো না যে আমি একাকিনী বাড়ির দিকে হেঁটে যাচ্ছি, পথিমধ্যে কোনো দুষ্কৃতিকারী দ্বারা আমি আক্রান্ত হতে পারি, আমার সতীত্ব হরণ হতে পারে, এরকম দুশ্চিন্তাও তার মন মগজের ধার কাজ দিয়ে আসতো না। কারণ ওই সমাজ ছিল কোরআনের সমাজ, ওই সমাজ ছিল ইসলামের সমাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন দিয়ে আল্লাহর হাবিব এই পরিবর্তন আনলেন, সেই কোরআন আজ আর আমাদের মাঝে নাই, এই জন্যই দশাটা এমন হয়েছে নাকি? সেই কোরআন আজও আছে কি না? কোরআন তো আছে, কি নাই? আমল রহ গয়া রসম আযাব, রহ গয়া রসম আযাব, রূহে বিলালি ন রহি ফলসফা, রহ গয়া হে তলকিনে গজালি ন রহি। বিলালের সিয়াজানের রীতি তো আজও চালু আছে, আজও মসজিদের মিনার দিয়ে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে আজান ধ্বনিত প্রতিধ্বনিত হয়, কিন্তু সেই আজানে বিলালি প্রাণ নেই। দর্শন তো আজও আছে, ফিলোসফি তো আজও আছে, কিন্তু সেই ফিলোসফিতে ইমাম গাজ্জালির শিক্ষা নেই। সবই আছে, শুধু নেই সেই কোরআন এবং সুন্নাত আমল, নাই কোরআন এবং সুন্নাত প্র্যাকটিস। আমরা কোরআন থেকে দূরে সরে গেছি,
ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, বুঝতে কোরআনকে ভুল করছি। যেই মুহূর্তে কোরআন থেকে ইসলাম থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছি, সেই মুহূর্তে বিশ্বে অমুসলিমদের মাঝে ইসলাম কবুল করার কোরআনকে জানার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, বিশ্বের দেশে দেশে ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়ে গিয়েছে। আজ বিভিন্ন জায়গায়, প্যালেস্টাইনে, ইরাকে, আফগানিস্তানে, বিভিন্ন দেশে মুসলমানদের উপরে যে ক্র্যাক ডাউন চলছে, অত্যাচার স্টিম রোলার চলছে, এর মূল কারণ হচ্ছে ইসলামের পুনর্জাগরণ। ইসলামের এই জাগরণকে এই ইসলাম বিরোধী শক্তি সহ্য করতে পারছে না। কেন অমুসলিমরা ইসলাম কবুল করে? এটা হচ্ছে তাদের গাত্রদাহের কারণ। অমুসলিমরা ইসলাম কবুল করছে। আমি যদি আপনাদের কাউকে জিজ্ঞেস করি, একটা উদাহরণ দেন যে একজন সুস্থ মস্তিষ্কের মুসলমান ভিন্ন কোন ধর্ম গ্রহণ করেছে, একটা উদাহরণ দেন। উদাহরণ দিতে পারবেন? আর যদি বলি যে উদাহরণ দেন যে একজন কয়জন অমুসলিম ইসলাম কবুল করেছেন, দু চারটা উদাহরণ দেন, কয়টা দেওয়া যাবে? হিসাব করে পাওয়া যাবে? আবহমান কাল থেকে শুরু করে অমুসলিমরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে, আজও নিচ্ছে, কেয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। বিশ্ব ইসলামের কি পুনর্জাগরণ দেখুন। আমেরিকার দিকে তাকান, প্রতি বছর হাজার হাজার মুসলিম ইসলাম কবুল করছে। আমেরিকাতে ইসলাম মুসলমানদের সংখ্যা এমন ভাবে বেড়ে গিয়েছে যে সেখানে যে প্রেসিডেন্ট ইলেকশন হলো, এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে মুসলমানদের ভোট একটি বিশাল ব্যাপার হয়ে সেখানে দাঁড়িয়েছে। সেখানকার আন্তর্জাতিক যে পত্রিকাগুলো, ইকোনমিস্ট, দ্য ইকোনমিস্ট, ফিনান্সিয়াল এক্সপ্রেস, নিউজউইক, টাইম, এ সমস্ত পত্রিকাগুলো রিপোর্ট করেছে যে আমেরিকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর এক চেটিয়া ভোট বারাক ওবামা পেয়েছেন, যার কারণে তার এই বিশাল বিপুল ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। মুসলমানদের সংখ্যা এমন হারে সেখানে আজ বেড়ে গিয়েছে। বারাক ওবামা, তিনি মুসলমানদের শত্রু না মুসলমানদের বন্ধু সে বিষয়ে কোনো বিতর্কে যাওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই। এই মুহূর্তে যে বক্তব্য সেটি হচ্ছে, তিনি মুসলিম পিতার সন্তান, তার বাবা একজন মুসলমান ছিলেন, মানুষের এই আবেগটাকে তিনি কাজে লাগিয়েছেন। তিনি মুসলিম পিতার সন্তান, তার মা একজন খ্রিস্টান, তার পুরো নাম হচ্ছে বারাক হোসেন ওবামা। এই বারাক ওবামা, তিনি মুসলিম পিতার সন্তান হবার কারণে আমেরিকার মুসলমানরা এক চেটিয়া তাকে ভোট দিয়েছে, যার জন্যই এই বিপুল ঐতিহাসিক বিজয় তিনি অর্জন করেছেন। মূল বিষয়টা বলতে চাচ্ছি, আমেরিকার নির্বাচনে পর্যন্ত মুসলমানরা এখন একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। জলি বলুন আলহামদুলিল্লাহ। ইংল্যান্ডের দিকে তাকান, কি হারে অমুসলিমরা ইসলাম কবুল করছেন। আপনাদের এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলির অন্তত একজন মেম্বার ইংল্যান্ডে না আছে। এই ইংল্যান্ডের দৃশ্য দেখুন। ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে, বিফোর 100 ইয়ার্স, দেয়ার ওয়াজ ওয়ানলি ওয়ান মাস্ক নেমড ওয়াকিং মাস্ক। সে মসজিদে নামাজ পড়ার সুযোগ আবার হয়েছে। 100 বছর আগে মসজিদ ছিল একটা, সেই ইংল্যান্ডে বর্তমানে মসজিদের সংখ্যা 10,000 ছাড়িয়ে গিয়েছে। আপনাদের আত্মীয় স্বজন যারা সেখানে আছেন, তারাও অসংখ্য মসজিদ মাদ্রাসা ইংল্যান্ডে প্রতিষ্ঠা করেছেন, এবং তাদের আচার আচরণ দেখেও অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। ইংল্যান্ডে নাম করা একজন সঙ্গীত শিল্পী ক্যাট স্টিভেন্স, তিনি ইসলাম কবুল করেছেন অনেক আগে। তার নাম এখন ইউসুফ ইসলাম। সেই ইউসুফ ইসলাম কোরআন হাদিস অধ্যয়ন করে এরকম এক ইসলামিক স্কলারে পরিণত হয়েছেন যে ওই ইউসুফ ইসলামের হাতে আবার অসংখ্য অমুসলিম ইংল্যান্ডের বুকে ইসলাম কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আর ওই যে আমেরিকার নাম করা সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন, আজ থেকে 2-3 মাস আগে তিনি ইসলাম কবুল করেছেন। এই সংবাদ আপনারা পেয়েছেন না? তিনি ইসলাম কবুল করেছেন। দুনিয়া কাঁপানো সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করেছেন। তার বর্তমান নাম হচ্ছে মিকাইল জ্যাকসন।
একজন ফেরেশতার নামে তিনি নাম পছন্দ করেছেন। তার বোন জ্যানেট জ্যাকসন, তিনিও ইসলাম সম্পর্কে গবেষণা শুরু করে দিয়েছেন, ইসলাম কবুল করার পথে রয়েছেন। ফ্রান্সে মুসলমানেরা দ্বিতীয় বৃহত্তম জাতি, তারপরে ইটালি, নরওয়ে, জার্মানি এসব দেশগুলোতেও মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম জাতি। ইউরোপ, আমেরিকার 12-13টি দেশ সফরের সুযোগ আমার হয়েছে। আমি এদের লাইফস্টাইল, অমুসলিম যারা সেখানকার, এই ওয়েস্টার্ন কালচারের যারা, তাদের লাইফস্টাইল আমি দেখেছি। এরা এদের সভ্যতায়, এদের ধর্মে শান্তি খুঁজে পাচ্ছে না, এজন্যই তারা দলে দলে ইসলামের সুচিতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। সিঙ্গাপুর, এই 3-4 দিন আগে সিঙ্গাপুরে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি গিয়েছিলাম। সেই সিঙ্গাপুরে গিয়ে জানলাম সেখানে মাত্র 40 লাখ লোকের বসবাস, যেখানে আমাদের ঢাকা শহরে প্রায় 1.5 কোটি লোক বাস করে। সিঙ্গাপুর একটি রাষ্ট্র, ওই রাষ্ট্রে কোনো আলাদা রাজধানীও নাই, ওই দেশটাই একটা রাজধানী, এত ছোট্ট দেশ। সেখানে মুসলিম কমিউনিটির পপুলেশন হচ্ছে 30%। সেই সিঙ্গাপুরে বর্তমানে 150 মসজিদ রয়েছে। আপনার যদি নামাজের ওয়াক্ত হয় তো নামাজের, নামাজ পড়ার জন্য খুব বেশি ছোড়াছুড়ি করা লাগবে না, সামনে একটু আগাবেন অথবা একটু পেছাবেন, মসজিদ পেয়ে যাবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে করে ইসলামের পুনর্জাগরণ বিশ্বব্যাপী। এ পর্যন্ত দেশে বিদেশে আমার পরম শ্রদ্ধেয় পিতার হাতে হাত রেখে যারা ইসলাম কবুল করেছেন তাদের সংখ্যাও 1000 ছাড়িয়ে গিয়েছে, যার মধ্যে আমেরিকার একজন অ্যাটর্নি অফ ল জোসেফ গ্রোয়ে অন্যতম। এভাবে করে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়ে গিয়েছে। তাই আমি আমার আলোচনার শেষ পর্যায়ে এই কথা বলতে চাই, এই যে নির্যাতন নিপীড়ন চলছে মুসলমানদের উপরে, উই হ্যাভ নাথিং টু বি অ্যাফ্রেড, নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড, ভীত সন্ত্রস্ত হতাশাগ্রস্ত হবার কোনো কারণ নাই। আমরা যদি কোরআনকে বুঝতে পারি, কোরআনকে যদি মানতে পারি, আমাদের জীবনের রক্ষা কবচ হিসেবে কোরআনকে যদি গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এই নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলিম জনতার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের দেশে দেশে ক্ষমতার দণ্ড তুলে দিবেন। যদি বলি ইনশাআল্লাহ, এই আশার বাণী কি আমার? এই ঘোষণা কার? ونريد أن نبن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে পৃথিবীর বুকে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আমি তাদের ব্যাপারে বিশেষ অনুগ্রহের সিদ্ধান্ত নিয়েছি, আর তা হলো ওয়ানাজআলাহুম আইম্মা and to make them leaders, তাদেরকে আমি নেতা বানাবো, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন and to make them inheritors, আমি তাদেরকে উত্তরাধিকারী করব। উত্তরাধিকারী করব কাদের? ওই যে একসময় বিশ্ব শাসন করেছিলেন যে মুসলমানরা, সেই সমস্ত ইসলামের বীর সেনানীদের উত্তরাধিকারী এই দুর্বল অত্যাচারিত মজলুম মুসলমানদেরকে আমি করব। অনুমাক্কিনাহুম ফিল আরদ এন্ড টু এস্টাবলিশ দেম ইন ল্যান্ড, পৃথিবীর দেশে দেশে আমি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করব। এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আল্লাহর এই ওয়াদা কার্যকরী হবে তখন যখন আমরা কোরআনুল কারীমকে বুঝতে পারবো এবং আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল, জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনকে মানতে পারবো, তখনই আল্লাহর এই ওয়াদা কার্যকরী হবে এবং মুসলমানরা আবারও সেই সর্বোত্তম জাতির মর্যাদায় অধিষ্ঠিত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সব গরিজা হো গই, সব গরিজা হো গই জলওয়ে খুরশিদ সে, সব গরিজা হো গই জলওয়ে খুরশিদ সে, ইয়ে চমন মাবুর হোগা, ইয়ে চমন মাবুর হোগা নগমায়ে তাওহীদ সে। ভোরের ওই সোনালী সূর্য যেমন করে উদ্ভাসিত করে তোলে গোটা পৃথিবী, ঠিক তেমনি করে একদিন এই দুনিয়ার আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হবে আল্লাহর আজানের ধ্বনিতে। সেই দিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ, সেই দিন অতি নিকটবর্তী। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআন অনুযায়ী আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কোরআন পড়ার, কোরআন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। সবাই বলি আমিন। বান্দার কাছে কোরআনের হক হচ্ছে বান্দা এ কোরআন পড়বে, কোরআন বুঝবে এবং সে অনুযায়ী আমল করবে। এই হক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কোরআনুল করিমের নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে মুনাওয়ার করে দেন। আল্লাহুম্মা নাউবিদ কুলুবানা বিনূরিল কোরআন। আর আমাদের স্বভাব চরিত্র আচার আচরণকে কোরআনের সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন সৌন্দর্য মণ্ডিত করে দেন। আল্লাহুম্মা জাইয়িন আখলাকানা বিজিনাতিল কোরআন। সবাই বলি আমিন। আমি আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে নিঃসৃত শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং প্রাণ ঢালা মুবারকবাদ জানাচ্ছি। যারা দূর থেকে নিকট থেকে দল বত নারী পুরুষ নির্বিশেষে কোরআনুল করিমের দুর্নিবার আকর্ষণে আমাদের প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, এই শ্রীমঙ্গল এলাকার যুবক ভাইয়েরা, আলফাতা ইসলামী তরুণ যুব সংঘের যুবক ভাইদের, তরুণ ভাইদের এই যে সুন্দর মনোরম মনোমুগ্ধকর আয়োজনে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। এবং আমি আপনাদের সকলের পক্ষ থেকে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন এরা সবাই আপনাদেরই আত্মীয় স্বজন। আমি খুবই আনন্দিত হয়েছি তাদের সাথে তাদের সাথে সাক্ষাৎ পেয়ে আমার খুবই ভালো লেগেছে। টকবগে যৌবনোচ্ছল সুশিক্ষিত যুবক তারা, এই এলাকার বিখ্যাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা আনোয়ার শাহ সাহেব, যিনি কিশোরগঞ্জের অধিবাসী খ্যাতিমান আলেমে দ্বীন, তিনি আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। এবং হ্যাঁ, শেষ নাজির আহমদ সাহেব। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমি তো ওনাকে খুব ভালো করে চিনি, আমি নামটা ভুল বলেছি। যে হযরত মাওলানা নাজির আহমদ সাহেব খুব সুন্দর তাফসির পেশ করেন, আপনারা আমার অনেক পুরনো পরিচিত, উনি ওনার তাফসির আপনারা শুনবেন এবং নাজির আহমদ সাহেবের মাধ্যমে ওনার আখিরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। আপনারা মাহফিলে ওঠা বসা করবেন না, মেহরবানি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আখিরি মোনাজাতে শরিক হয়ে তারপর ইনশাআল্লাহ আপনারা এখান থেকে বিদায় নেবেন। আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি বলতে গিয়ে ভুল যদি কিছু বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন আর শ্রোতামণ্ডলীর জেহেন থেকে তা যেন মুছে দেন, সঠিক কথাগুলো আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন। আল্লাহর কাছে এই কামনা রেখে, মোনাজাত রেখে আপনাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।